লোকসভা ভোটের মরশুমে ক্রমশই সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। রাজনৈতিক কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এদিন একটি নির্বাচনী প্রচারের পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ফের বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন বাঁকুড়া রোন্দার বিজেপি বিধায়ক অমরনাথ সাখা। এদিন বাঁকুড়া জেলার রোন্দা বিধানসভা চিঙানি গ্রামে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, ওন্দার বিজেপি বিধায়ক তথা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ সাখা সহ একাধিক দলীয় নেতৃত্ব। সেই পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন ফের বিতর্কিত মন্তব্য করে বসেন অমরনাথ সাখা। তিনি বলেন, মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সকল সরকারি কর্মচারীদের চোর বানিয়ে দিয়েছে। আমরাও ইডি সিবিআই লাগিয়ে প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত করাবো। পরবর্তীতেও বিধায়ক অমরনাথ সাখা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার নিজের বক্তব্যে অনড় থাকেন। এই টাকাটা লোকে বলতো যে এই লোকটা 2000 চুরি করেছে, 10000 5000 মেনে নিলাম। মমতা ব্যানার্জি কয়েকজনকে বাদ দিয়ে সরকারি কর্মচারীদের 2-3 জন বাদ শতকরা প্রত্যেকটাকে চোর বানিয়ে দিয়েছে। চোর আমরাও লাগাবো সিবিআই ইডি লাগিয়ে ওই চোরদের কাছ থেকে সরকারি ওসি এসপি ডিএম বিডিও তারপরে যে সরকারি যারা সুপারভাইজার থেকে শুরু করে পঞ্চায়েতে যারা ইঞ্জিনিয়ার আছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা তদন্ত করাবো। দেখবেন 6,00,000 কোটি টাকা এই সকল আমলাদের ঘর থেকে বের হবে। অপরদিকে অমরনাথ শাখার এই বক্তব্যের বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল শিবির। সরকারি আধিকারিকদের ইডি সিবিআই এর ভয় দেখিয়ে ভোটের আগে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি। প্রথমত আমরা বিজেপির এই যে জেলা সভাপতি একে কর্তব্যের মধ্যেই আনছি না, এর কথার কোনো গুরুত্ব আমাদের দলের কাছে নেই। গত বিধানসভার পর থেকে যে ধরনের উন্নয়ন পশ্চিমবাংলা গ্রামে গ্রামে দিদি করেছে তাতে নির্বাচনের আগে প্রত্যেকটি গ্রামে প্রান্তরে দিদির লহর চলছে। আমরা আগামী নির্বাচনে প্রত্যেকটি বুথ জিততে চলেছি। এইরকম পরিস্থিতিতে ভয় দেখানো ছাড়া বিজেপির হাতে আর কিছু নেই। ইডি সিবিআই দিয়ে আমাদের দলীয় নেতৃত্বকে হুমকি দেওয়া, এনআইএকে নিয়ে আসা ইত্যাদি প্রভৃতি চলছে এবং এখন নেমে এসছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। সরকারি কর্মচারীদেরকে ভয় দেখিয়ে যদি কিছু ভোট পাওয়া যায় সেই অপচয়। অতীতে স্মৃতিচারণ করে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং বিধায়ক অমরনাথ সাখাকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সাধারণ মানুষ বিজেপির হিংস্রতা এবং অসম্মানের জবাব দেবে বলেই দাবি তৃণমূল প্রার্থীর ছিলেন। আজ আবার মানে এতদিন তো বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী বলতেন, এখন আবার বিজেপির ওনার বিধায়কও বলছেন যে তৃণমূল করলে তৃণমূলের নেতাকর্মীদের বাড়িতে সাধারণ নেতাকর্মীদের বাড়িতে সিবিআই ইডি লিলিয়ে দেবেন। তো আমি জানতে চাই ওনার বিজেপির বিধায়কের কাছে এবং তাদের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীর কাছে, সিবিআই ইডিটাকে তো একদম চাকর বানিয়ে ফেলেছেন, একটু সম্মান তো তাদেরকে দিন। আর এত ভয় তৃণমূলকে যে তৃণমূলের বুথ স্তরের কর্মীদেরকেও সিবিআই ইডি লিলিয়ে দিচ্ছেন, ভালো লাগছে? ইয়ে ডর হামে আচ্ছা লাগা। নিশ্চিত থাকুন 4 জুন ওনার বিজেপির বিধায়ককেও বলছি আর তাদের বিষ্ণুপুরের বিজেপি প্রার্থীকেও বলছি, 4 জুন বিষ্ণুপুর লোকসভায় বিজেপি হারছে এবং আপনাদের সাংসদের নামের পাশে প্রাক্তন শব্দরা বসে যাচ্ছে, কারণ এই হিংস্রতার রাজনীতি বিষ্ণুপুর লোকসভার মানুষ ভালো চোখে মেনে নেবে না, এর জবাব উচিত দেবেই দেবে, মিলিয়ে নেবে। প্রসঙ্গত, একাধিকবার প্রকাশ্য সভামঞ্চে অমরনাথ শাখার বেলাগাম মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক সরগোল পড়ে গিয়েছিল। কদিন আগেও বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ওন্দার বিজেপি বিধায়ক।